Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তাহলে ধানের দর এবার এদিকে কিছু কমই বলছো? হ্যাঁ, 3.5, 4, কলকাতায় 6। চারদিকে কিরকম পুজো পুজো গন্ধ, তাই না? কিসের গন্ধ বললে? পুজো পুজো, শরৎ। আচ্ছা, ওদিকে কাঠ গাছ নেই? কোন দিকে? যেদিকে আমরা যাচ্ছি, বকুলপুর। মানে এটাই আমার ফার্স্ট ভিলেজ এক্সকার্শন কিনা? তা জলের মানুষ ডাঙার খবর বলবো কেমন করি? পাড়া গেয়ে যাচ্ছ, কাশ বলো, বাঁশ বলো, নিম বলো, বেগুন বলো, পাবে। কোন জন কি বা নাম রাখিল হরির, শুনিয়াছ ভাগবতে সেই নাম স্থির। জয়স্তু। আপনাকে অনুকরণ করছে কুমি। গায়ে আয় বলছি। কি হচ্ছিল ওখানে বল, কি করছিলি? কত কথা পড়ছিলাম জ্যাঠামশাই। কত কথা? ছাগলের সামনে কত কথা? আচ্ছা, বাবুন পাড়া যাবার রাত। জানি না, আচ্ছা বামুন পাড়া যাবার রাস্তা জানি না। ঘুরে আসি, একাই যাবি না সঙ্গে কাউকে দেবো? কি যে বলো, আখারি পাড়ার ছেলে, এখানে জিওগ্রাফিতে একটু রপ্ত করে আসা দরকার। ভাবছি কলকাতায় ফিরে গিয়ে ভিলেজ লাইফের উপর একটা আর্টিকেল দেবো। আর্টিকেল কাগজে ছাপে, তুমি বুঝবে না। একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? আচ্ছা, এই গায়ের আয়তন কত? এ কি কথা? আয়তন মানে আয়তন কি ভাষায় কথা পায়? মানে এই গ্রামটা কত বড় এই আর কি, মানে চারদিকে কোথায় কি আছে এই আর কি। কেন কবে? এমনি জানবার জন্য। জেনে কি হবে? না মানে নতুন এসেছি তো, তাই ভাবলাম যে এসব যদি উত্তরে নদী আগে আর দক্ষিণে জনায়ের পাউড়। এক মিনিট। হ্যাঁ, আর পূর্বে হইলে গিয়ে নিশে বৈরাগীর পিঠে। নিশে বৈরাগীর পিঠে ডুয়েলিং পাউড়। হ্যাঁ, আর পশ্চিমে হইলে গিয়ে নমস্কার করছে। তোমায় তো কখনো দেখেছি বলে মনে পড়ছে না। সেই কাল ঘাটে? ঘাটে সেই যে আপনি বললেন জানি না। আপনি তখন যা চটে ছিলেন। কে? সেই যে আপনি চড় মারলেন আপনার ভাইজিকে। আচ্ছা, তোমার কি? আচ্ছা, আমার ভাইজিকে আমি যদি চড় মেরেই থাকি, তোমার কি? বাচাল ছোকরা, চলে এসো। মানে সংসারটা তো ঠিক সকলের জন্য নয়, যার মন বসে বসে, কারো হয়তো বসেই না। বাবাজির বুঝি সংসারে মন নেই? আগে না। কেন? পণ্ডিতরা বলেন সংসারটা মায়া, মানুষ নিমিত্ত মাত্র। জীবনটা যদি ভালো কাজে না লাগলো, সে থাকাও যা না থাকাও তাই। আচ্ছা,
তাহলে ধরো বিয়ে করা কিংবা সংসার ধর্ম পালন করা তোমার মতে একেবারেই অর্থহীন। আপনিও বসুন না। ঠিক আছে, না না বসুন, এই তো এই যে ডাক্তার কা। নিমন্ত্রণের কথাটা বলেছ? নিমন্ত্রণ বা তুমি যে বললে কাল দুপুরে খেতে বলবে। আমি সব ভুলে গেছে, অত স্বামীজিকে বলতে ভুলে গেছে, তারপর সে একা মানুষ কুটুরি বাটরে না ধরে আমার কিন্তু ভয় করছে রে। কেন? যদি জিজ্ঞেস করে সবকিছু কে রেখেছে। আহা, বুঝবে কেমন করে? আর তাছাড়া শুভ কাজে নিজে কথা কইলে দোষ নেই। না 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 না, বিলক্ষণ কি যে বলেন, কলকাতায় হলে ওর আর্ধেকের আর্ধেকও খেতাম না, বাতাসে ওজন নেই তো ধীরে মরে যায়। কিন্তু মাছ না, মাছ না, ওই যে ওই নারকোল কুমড়ো নাকি, ওই নারকোল কুমড়ো, ওই একটু দিন, খুব চমৎকার। বিলক্ষণ তিনটে ফুল কাল ছিল দুটো, বাড়লো কেন? দাও আবার লিখি। না, আজ আর বই দেখে নয়, আজ তোর মন থেকে লিখবি। মন থেকে? আচ্ছা কুমি, এত কথা যে তুই ভাবিস, এত কথা যে তোর মনে আসে, চাইলে তুই সব লিখে ফেলতে পারিস না? হ্যাঁ দাও না, এ পাশ থেকে ও পাশ অব্দি লিখে ফেলছি। বেশ, হলে আমার ডাকবি, কেমন? যা খুশিতে লিখবো কিন্তু। আচ্ছা দেখবো তুই কি লিখিস। আমার নাম কুমুদিনী, কুমুদিনী মানে পদ্ম, পদ্ম ফুল জলে থাকে, আমি জলে ডাঙায় সব জায়গায় থাকি, লোকে বলে পুরুঞ্জন। এই গায়ে একজন বাবু এসেছেন, এপে পাশ বাবু, গোপ আছে, দারোগা হবেন তো? গোপ নইলে আবার দারোগা কিসে? তবে আর একটু লম্বা গোপ হলে ভালো হতো। একটা পোস্টকার্ড দেবেন মাস্টারমশাই? কে? লুকিয়ে লুকিয়ে এসব হচ্ছিল দেখি খাতাখানা? বারে আমি তো হাতের লেখা লিখছিলাম। এর নাম হাতের লেখা? গোপ লম্বা হলে ভালো হতো, আমার গোপ লম্বা হোক বেটে হোক, তাহলে তোমার কিছু নেই? আহা, আমি কি কারণ নাম ধরে বলতে গেছি নাকি? নিজের ঘরে না নিলেই হয়। বেশ তাহলে আমিও বলি, এখানে একটা মেয়ে আছে বিচ্ছু নাম্বার ওয়ান, বোম্বাই চড় খেতে ওস্তাদ, ভূ ভারতে তার মতো আর একটিও নেই। কি নাম ধরে তার বলিনি, নিজের ঘরে না নিলেই হয়। ও মা, কি কুচুটে গো! কি কুচুটে? কুচুটে ঝগড়া করার গুরু ঠাকুর। তার সঙ্গে ঝগড়া করছিস তুমি? দেখো না দয়ালদা, তুমি আমার মন থেকে লিখতে বলেছিলে না, আমি লিখছি আরো। আরে ফের হাওয়ার সঙ্গে কথা কইছিলি তো? না দয়ালকা, আমি বুঝেছি বুঝেছি, মন দিয়ে লেখ তো স্বভাব আর কেন না, যা মন দিয়ে লেখ, বস যা যা বস।
বাবা। মুঙ্গলি রে, মুঙ্গলি। কি পাগল হয়ে গেছো? ওদিকে কোথায়? ওদিকে তোমার জ্যাঠামশাই আছেন, মুঙ্গলি নেই। ব্যাপার কি? একেবারে স্পিক টি নট। যে লোক চোরের মতো পালিয়ে যায়, শুধু শুধু আমাকে বকুনি খাওয়ায়, তার সঙ্গে কথা কইতে আমার বয়ে গেছে। বেশ, খোঁজো তাহলে, দেখো যদি পাও। আপনি জানেন? বলুন না, জানেন কিনা? দেখেছেন? বলবো কেন, কথাই যখন বলবে না। না না, বলবো, আপনি বলুন। তোমার মুঙ্গলির বোধ হয় খিদে পেয়েছে, বুঝলে? দেখো না, আবার দাড়িওয়ালা কারো বাড়িতে ঢুকে পড়েছে কিনা। ও, ঠাট্টা করছেন, ঠিক আছে। একি, কোথায়? আরে কোথায় যাচ্ছ? অন্ধকার রাস্তা, হাত খবর হয়নি? তুমি তুমি শোনো, কি হচ্ছে? কি কতবার বলেছি, নতুন দড়ি কিনে দাও, তাও দেবে না। আর ছাগল হারিয়ে গেলে তখন আমার দোষ, জ্যাঠামশাই যদি ফিরে গিয়ে শোনে আমার কি হবে? হারিয়ে যাবে কোথায়? নিশ্চয়ই আছে কোথাও কাছাকাছি। হ্যাঁ আছে, আমি বুঝি আর খুঁজে দেখিনি। তাহলে যাবে কোথায়? নিখাত কারোর বাগানে গিয়ে ঢুকেছিল, দিয়েছে খোয়াড়ে পুরে। বেশ তো, ছাড়িয়ে আনলি হবে? হ্যাঁ হবে, খোয়ার থেকে ছাড়াতে গেলে দু পয়সা করে নেয়, তা জানেন? আমি দু পয়সা পাই কোথা থেকে? এসো আমার সঙ্গে। সিন্দি, কেন আমার আছে? তবে আয় আমায় বেছে দিবি। হিরো, কিছু বলছো? আমার একটা কাজ করে দিবি বাবা। বলো। এইটা নিয়ে দেখ না, যদি একটা শাড়ি টাড়ি কিছু পাই, এই টাকা পাঠিকের মধ্যে বাগের হাট কার জন্য? কিংবা কার জন্য? বছর কয়েক দিন সবাই নতুন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আর চোখের সামনে ওই হতভাবিটা সেই পুরনো শাড়ি পরে। জানা বাবা, আর যে না, এই সবের দাম 5 টাকা, আর যা দেখছেন 8, 10, 12। এটা 10.5। আচ্ছা, আপনার জন্য 9.5 টাকা। না স্যার, শেষ কথা 8.5 টাকা। ও দোয়েলকা, দেখো না আমার দিকে তাকাও। বাহ, কে দিলে জ্যাঠামশাই? পিসি, 5 টাকা। কেমন হয়েছে বলো? চমৎকার। হিরুদা, পিসির ভাইপো, সেই তো কিনেছে। অনেক দরাদরি করতে তবে দোকানি রাজি হয়েছে। সেই সঙ্গে দুধটাও নিয়ে যা। কেন? ওই তো বললাম। কেন, দুধে তোমায় কি কামড়াচ্ছে শুনি? কুমি, তুমি শোন, কুমি। এ কোথায় নিয়ে এলি ও কুমি? দেখবে একটা মজার জিনিস, কখনো দেখনি? কিন্তু এ তো নদী। কোথায় নদী? এ তো শ্মশান। এক্ষুনি দেখতে পাবে। ইয়াকি হচ্ছে শ্মশানে? শ্মশানে দেখবার কি আছে শুনি? বুঝি ওখানে ওগুলো কি বলো দেখি? ভূত। হ্যাঁ ভূত। কোথায় নিয়ে এসেছিস? ভূত না হাতি, ও তো আলেয়া। কিলেয়া? আলেয়া, আলেয়া, একরকমের আলো।
আমার কি দোষ? ভালুম যা যা আছে সব তোমায় দেখিয়ে দি, কি না কে তুমি লিখবে? তাই বলে শ্মশান, ভূতের উপর আর্টিকেল লিখলে কেউ ছাপবে? এখানে কিন্তু আরো ভূত আছে। কোথায়? আমি কো আমি, সবাই আমায় ভূত বলে জানো না? ইয়ার কি হচ্ছে না উমা, শুধু সবাইকে হয় বলবে ভূত, না হয় বলবে পাগল, পোকা আছে যে। জানি তো, এত কথা কস কেন? বা কথা আসে যে, তাই বলে অন্যের কান ঝালাপালা করবি? কোথায়, ও তুমি সাপিতি দয়ালকা পিসি ওদের কথা বলছো? ওরা আমার কথা ধরেই না, নইলে কাকে আমি বিরক্ত করি বলো? কেউ কি আমার আছে? শুধু নদী মাঠ জনায়ের পাউর, ওরাই শুধু আমার। যত খুশি বকবক করি ওদের সঙ্গে, কখন আমাকে দূর দূর করে তাই দেয় না। তোমার বিরক্ত লাগছে না তো? নিশি বাবাজি, ওই যে ভিটে গাড়ি আছে, বাড়ি আছে, আলো আছে, লোকজন, কিন্তু এরকম লোকজন নেই রে। এই আকাশ, তোদের ওই নদী, আর এমন জ্যোৎস্না। শহরে তো জ্যোৎস্না চোখেই পড়ে না, সত্যি জানো যে সবাই ওখানে থাকে। সাবিদিকে বিয়ে করলেই পারো? সাবিদি কেন, সাবিদি কি খারাপ? তাছাড়া ওদের কত দুঃখ তা তুমি জানো? দুঃখ তো অনেকেরই আছে, তোর নেই? হ্যাঁ, তুইও কি খারাপ হিরুদা? জানিস কুমি, একটা কথা না প্রায় আমার মনে হয় আজকাল, মনে হয় এতদিন শুধু পকপকি করেছি, কথা কইনি কারোর সঙ্গে, শুধু তুই, তোর সঙ্গে কথা কয়ে মনে হয়েছে এই যেন শুধু কথার কথাই নয়। কই, আর কারো বেলায় এমন হয় না কেন? আচ্ছা কুমি, আমার যেমন তোর সঙ্গে কথা কইতে ভালো লাগে, তোরও কি লাগে? ঠিক তেমনি বল না। চুপ করে আছিস কেন, বল না। কেন, কেন তুমি এসব কথা বললে? কেন আমাকে শুধু শুধু দেখি হাসছিস কেন? মা গো মা, কি বলতেই না তুমি পারো, আবল তাবল একদম একদম। তুমি কোথায় যাচ্ছিস? তোমায়
সমাজের সোনার টুকরো ছেলে, আর কুমিকে তো আপনি জানেনই। আমি ওদের চোখে যা দেখেছি ওরা সুখী হবে, ওরা নিশ্চয়ই সুখী হবে। আপনি আজই কথা পারুন। না না, শুভ কাজে কোনো কিন্তু নেই। আপনি কুমির জ্যাঠামশাইকে ডাকুন, আমি নিজেই কথা পারব। এ কথা আপনারা ভাবলেন কি করে? অন্যায় কি হয়েছে? অন্যায় সাত পুরুষের কুলিনের ঘরে বংশজের কুটুম্বিতে করতে চাইছেন, পুজোর ছুতোয় বাড়িতে দেখে সে কথা বলছেন। ভাগ্যদোষে অবস্থাটা না একটু পড়েই গেছে, তা বলে মান অপমানটাও কি বুঝতে পারি না। না না, আপনি ওভাবে নেবেন না। তাছাড়া কুলিন বংশজ এসব আজকাল কেউ মানে না, এসবের আজকাল কোনো দাম নেই। আমার কাছে আছে, আমার কাছে শালগ্রাম শিলাও যা, সাত পুরুষের বিধানও তাই। আর তাছাড়া আপনি তো মশাই কায়স্থ, আপনি এসবের কি বুঝবেন? শুনুন, দয়া করে আরেকবার অন্তত ভেবে দেখুন। দেখেছি, তাই কথা না বাড়িয়ে শুধু একটা কথাই বলে যাচ্ছি, বীরহাটির মুগুজ্জ বংশের মেয়েরা আইবুড়ো থেকে মরে যাবে, নেমে যাবে না, বুঝেছেন? চলে এসে দুধ রাখ, আসছি। হিরু চলে যাচ্ছে। চললুম পিসিমা। দুর্গা 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 দুর্গা। চললুম রে কুমি। আচ্ছা, নিজের পায়ে দাঁড়াতে পারবে এমন কোন নিশ্চয়তা আছে? তার উপর আমি পেনশন নিয়েছি, কত মাস থেকে সংসার যে কি করে চলছে বরং তোমার মাকে জিজ্ঞেস করে দেখ। জিজ্ঞেস আবার কি করবে ঠাকুরপো, তুই বাবা ওসব ছেড়ে একটা কাজের চেষ্টা কর। কিন্তু কাজই যে চট করে, সে ব্যবস্থা আমার করাই আছে। যতীন আমার বাল্য বন্ধু, জামালপুরে বয়লার ইন্সপেক্টর, এটা নিয়ে তার কাছে চলে যাও। ঠিক আছে, আপাতত মাইনে 40 টাকা, বুঝছো, উইথ ফ্রি কোয়ার্টার্স। দেখো, রেলের চাকরি লেগে থাকতে পারলে ভবিষ্যতে অনেক উন্নতি হতে পারে। তাহলে বুঝে দেখো যে জন সাহেবের মতন সাহেব সে কিনা তার শালির ছেলের জন্য অত রকম তদবির করে। অনেক কষ্ট করে কাটিয়ে দিয়েছে অবশ্যই। তা যাক, তাহলে তুমি না হয় আজ থেকে লেখে পড়ো নাকি? আমার একটা কাজ করে দিবি? কি বলো? একটা মেয়েকে বিয়ে করবি ভাই, বামুনের মেয়ে, ভারী সুন্দর। কিন্তু হঠাৎ কে, তোমার বোনটুন নাকি? এই ধর বোনেরই মতো কন্যা বনি, গরিবের দায় উদ্ধার কন্যা, তোরা তো কুলিন, তাই এই বিয়ে যদি হয় তাহলে? দাঁড়াও দাঁড়াও, এই যে দেখছি গাছে না উঠতে এক কাঁধে, বিয়েটি কি আমার হাত? সব বাবার মার ব্যাপার, আমার ভয়েসের কি দাম বলো? অবশ্যই চাইলে তুমি আমার মামাকে বলে দেখতে পারো, মামার কথা ওরা না করবেন না। ভালো আছিস কুমি? একদিন কোথায় ছিলে হিরোদা? চাকরি করছি যে পশ্চিমে জামালপুরে, 7-8 মাস পরেই তো ফিরছি। ও কাকে সঙ্গে নিয়ে এসছো? ও আমার এক বন্ধুর মামা। তো এখানে এসছেন কেন? এসেছে গিয়ে ইয়ে মানে বেড়াতেই এসেছেন ধরো, তবে থাক, আর ঢং ঢিলতে হবে না, আমি সব জানি। কেন সব চেষ্টা করছো হিরোদা? যাক,
অমন করে নেছি, চুলটুলগুলো ভালো করে বেঁধে দিতে বলো। ওরা খুব বড় লোক আর খুব ভালো লোক, জামালপুরে ওদের খাতির কি? বড় ভালো হবে, ভগবানের ইচ্ছে যদি এই বিয়ে হয়। আচ্ছা মা, এইবার তুমি আমাদের ভালো করে একটা গান শুনিয়ে দাও তো, এই শ্যামা সঙ্গীত টঙ্গীত কি কীর্তন? আমি জানি না। কুমি, আমি গান জানি না। সেই যে সেই আমার দুঃখে দুঃখে জনম গেল। আমি জানি না কেন আমি পাগলামি করছো হিরুদা, বিয়ে আমি করবো না, তোমার দুটি পায়ে পড়ি। ঠিক কুমি, এমন করে না। এবার যেখানে ঠিক করেছি এরা খুব ভালো লোক, এবার নিখাত লেগে যাবে। তুমি যে কি বলো হিরুদা, রাতে আমার ঘুম হচ্ছে না, লাগবে কি লাগবে না তাই ভেবে মিছে মিছে আমার জন্য লোকে তোমাকে কত কি বলে তা জানো? এবার তুমি ক্ষান্ত দাও, তোমার দুটি পায়ে পড়ি। তোমার সঙ্গে কটা কথা ছিল। না না, এ আপনি কি বলছেন? হ্যাঁ হিরো, মানুষের উপকারেরও একটা স্থান কাল পাত্র আছে। তুমি জ্যাঠামশাই যে সমস্ত কথা বলে বেড়াচ্ছেন তোমার নামে, তাতে তোমার আর এখানে আসাটা বেশ তাই হবে। আমি কাল সকালে চলে যাচ্ছি। মামা, হিরুদা এসেছে। আমি যে সুরতুল্লে কিছুই দেখেছে তোমার মন্দ বাবা। শুনুন, আমার একটা কথার জবাব দেব। আপনি কি দয়া করে আমায় বিয়ে করেছেন? হঠাৎ না, মনে হলো আমি কিন্তু দয়া চাইনি কারো কাছে। আজ সব থাক, তোরা কতক্ষণ? কিসের গোডাউন, কিসের বাড়ি হিরুদা? ও, আমরা জামালপুর ছেড়ে দিচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ, মুঙ্গের যাচ্ছি, কয়লার বিজনেস। কয়লার বিজনেস অনেক পয়সা জানিস তো। পয়সার জন্য তুমি জামালপুর ছাড়ছো, আমাদের ছেড়ে দিচ্ছ? ক্ষতি কি? তোরা কি আমায় দিতে পারবি যা আমি চাই? এই যে শুরু মা, একটা গাড়ির অর্ডার দিয়ে এলুম, আপাতত সেকেন্ড হ্যান্ড, তবে ব্যবসাটা একটু জমে উঠলে একেবারে নতুন। তুমি এত বদলে গেছো হিরুদা। ভালোই তো, নইলে তোরা বুঝবে কি করে আমি বেঁচে আছি? যে বদলায় সেই তো বাঁচে, বাঁচার সেই তো নিয়ম। পিসিমা চিঠি দিয়েছেন, শেষ বয়সটা আমাদের কাছে এসে থাকতে চান, তোমার কোনো আপত্তি নেই তো? তোমরা ছেড়ে দাও, আমি ওবেলা এসে সব গুছিয়ে নেবো। বারান্দাকে বলা আছে কাল সকালে নৌকো নিয়ে থাকবে। তুই কোথাও বেরোচ্ছিস? না, কোথায় আর বেরোবো। আয় 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 কুমি কে
বলো না কবে এলে, কোথায় ছিলে এতকাল? সে জামালপুরে? আজ দুপুরে এসেছে। দেখ, বলিনি মাকে? সকাল থেকে বাঁচকটা নাচছিল, এসো আমার সঙ্গে। কত যে কথা আছে তোমার সঙ্গে হিরুদা, এই কবছরে কত কথা জমানো রয়েছে, তোমায় বলবো বলবো করে রইলাম, তুমি আর এ পথে এলেই না। এখনো যখন শ্মশানের পাশ দিয়ে যাই না, ওই সব কথা মনে পড়ে। বাবা, কি ভেবেই না ছিলে? এখনো কি তুই ওসব জায়গায় যাস নাকি? কেন, কি হয়েছে তাতে? রাম নাম করতে করতে যাই। তুই কিন্তু একেবারে বদলাস নি। তুমি দেখে কি মনে হয়? মনে তো হচ্ছে না, তবে চেষ্টা করছো খুবই একটু ভারিক্কি ভারিক্কি দেখাতে। আমি দিদির মুখে শুনলাম হিরু এসেছে। থাক থাক থাক, ভালো আছিস তো বাবা? কুমি কত তোর নাম করে, তোর কথা ওর মুখে লেগেই আছে। এই তো আজ দুপুরেই বলছিল হিরুদা বাঁধ দেখিনি, সেবার নদীতে বাঁধ দেখলে খুব খুশি হতো না মা? তা তুই এসেছিস শুনে আমি দিদির ওখানে গেলাম, নেই দেখে ভাবলো ঠিক আমাদের ওখানে গেছে। আপনারা ভালো আছেন মাসিমা? আর ভালো বাবা, এই ওর বিয়ে দিয়েছি শামটায়, বুঝলি বাবা? জামাই দোকানে খাতাপত্র লেখার কাজ করে, যা পায় তাতে চলে না। ওদিকে আবার দরজার ভাইয়ের বউ, খেতে পর্যন্ত মেয়েটাকে দেয় না ভালো করে। তুই দেখ না, মেয়েটাকে এখানে ফেলে রেখে গেছে, নিয়ে যাবার নাম পর্যন্ত করে না। বৌদির হুকুম হবে তবে বউকে নিয়ে যাবে। এদিকে আমার তো এই অবস্থা, মেয়েটার পরনে কাপড় নেই, জামাই আসে যায় কাপড়ের কথা বলি কানেও তোলে না, উল্টে ওর সোনা দানাটুকু সবই অদৃষ্ট বাবা। কি বাবা শুরু করলে, যাও না, গাধিস না পুকুর থেকে। কেন, হিরু কি আমাদের পর? সে পড়াবো না আমি বলবো, তুমি যাও তো। কি হচ্ছে ও হিরুদা? আয় কামিয়ে নিচ্ছি, তোর নাইতে যাবো। কেন, সাত সকালে তো তারা কিসের শুনি? আজ কিন্তু তোমার যাওয়া হবে না, সে বলে দিচ্ছি। বলবি আবার কাকে? ও তো ভোর হতেই গিয়ে পরাণকে না বলে দিয়ে এসেছে। আজ ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর অরণ্যন, তোমার নেমন্তন্ন আমাদের বাড়ি, মা তাই তো আমাকে পাঠিয়ে দিলে। কিসের নেমন্তন্ন বললি? অরণ্যন গো অরণ্যন, আজকের দিনে উনন জলে রাঁধতে নেই। তবে এলেই দেখতে পাবে, দেরি করো না কিন্তু, আমার অনেক কাজ, আমি চললুম। আয় বাবা আয়, তোর জন্যই এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আমাকে আবার রায় বাড়ি থেকে খবর পাঠালো, তোরা দুটিতে বস, আমি যাবো আর আসবো। ওরে ও কুমি, কুমি এই দেখ কে এসেছে। আচ্ছা কুমি, আমি যদি এখানে থাকি তুই খুশি হস? যদি বলি হ্যাঁ হই। মন থেকে আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে হিরুদা, এত বদলে গেছো তুমি, তুমি না নিজের বড় বুদ্ধির বড়াই করতে। কুমি রাত করিস নে, অনেক কাজের মধ্যে থেকে আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে রে। শোনো, এটা বৌদির হাতে দিয়ে দিও। বৌদিকে বলো আমার কথা, বলো কুমি দিয়েছে। ওই দেখো কাঁচা মানুষ, শুধু শুধু হ্যাঁ রে বাবা হ্যাঁ থাকবো, তুমি নিজেরটা দেখো দেখি। ওই দেখো আবার কাঁদে, তুমি কি গো পিসি, যাবার সময় কি কেউ কাঁদে? দেখো না আমার দিকে, দেখো আমি কি কাঁদছি? তুমি হিরুদা
জো বয়ে যাচ্ছে যে, হাত ধরে নিয়ে যাও না পিসিকে। আরে তোমার কি হলো, যাও। কলকাতা